কোন অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা যদি কোন অমুসলিম মেয়ে ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে আসেন তাহলে সেই মেয়েকে বিয়ে করার পর ওই মেয়ে তার বাবার সাথে তার মায়ের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে আপনিও জামাই হিসাবে তাদের প্রতি সৎ আচরণ আপনি করতে পারেন এতে কোনো অসুবিধা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় তিনি এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে এলাও করেছেন এবং মেয়েও তার বাবাকে বসতে দিয়েছেন এবং খাতির যত্ন করেছেন এখান থেকে বোঝা যায় যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসেন তাহলে তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নাই বরং বাবা মার প্রতি সদাচরণ অমুসলিম হলেও করতে হবে আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তারা যদি মুশরিক হয় তারপরও দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করবে মসজিদে জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললো পরবর্তীতে নিয়ত করে মুক্তাদির জন্য উক্ত রাকাত পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে ইমামকে যদি রুকুতে পান তাহলে সেক্ষেত্রে আপনি সে রাকাত পাবেন আর যদি রুকু থেকে ইমাম উঠে যায় তাহলে সে রাকাত পেয়েছেন এমনটি মনে করা হবে না আমি একটি সংগঠনে কাজ করি রক্তদান থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি এবং মানুষকে উৎসাহিত করার জন্য সেই ছবি পোস্ট করি ফেসবুক ইত্যাদিতে এতে অনেকে বলে ছবি পোস্ট করলে নাকি দান কবুল হবে না ইসলাম কি বলে দেখুন ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে আপনি কেন করছেন এটা বড় কথা আজকাল তো এমন কোন নেকামল পাওয়া কঠিন হয় যে নেকামল ফেসবুকে আপলোড করা হয় না ঠিকই না বলেন যে কোনো ভালো কাজ করতে পারলে একটা ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা হয় কিছু বাহবা পাও পাওয়াই হয় যদি ব্যাপারটা এমন হয় যে আপনি চ্যারিটি প্রতিষ্ঠানে মানুষের দানের টাকা এটা করেছেন তাহলে সেক্ষেত্রে মানুষের কাছে জব দিয়ে করার জন্য করেছেন অথবা আপনি যদি অন্যকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য যে আপনার বন্ধুরা অনেকে জেনে তারা আপনার সাথে শরীক হবে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন কিন্তু লাইক কমেন্ট পাবেন সবাই বলবে মাশাআল্লাহ মাবা দিবে আপনার ভালো লাগবে এরকম উদ্দেশ্যে করলে সেটা সওয়াব তো হবেই না বরং এর কারণে শিরকে আসগরের গুনাহ হবে বৃদ্ধাশ্রম করা কি জায়েজ বৃদ্ধাশ্রম ও এতিমখানার জন্য একটি জমি দান করা হয়েছে এখন স্থাপনা করার সামর্থ্য নেই জমিটি পড়ে আছে জমিটিতে ফসল ফলিয়ে ভোগ করা যাবে কিনা এবং অন্য খাতে ফসলের ব্যয় করা যাবে কিনা যদি কেউ দান করে থাকেন তাহলে সেক্ষেত্রে ওইটাতে ফসল ফলানো যাবে ফসলের কাজ যেই খাতে দান করেছে ওই কাজে ব্যয় করবেন আর বৃদ্ধাশ্রম করা এটা নাজায়েজ বা হারাম কাজ না কিন্তু ইসলাম এমন সমাজ ব্যবস্থার কথা বলে যেই সমাজে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না কথা কি বুঝাতে পারছি বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে বৃদ্ধাশ্রমের কেন প্রয়োজন হবে সন্তান বাবাকে দেখাভাল করবে বাবা সন্তান যদি না থাকে তাহলে অন্য কারণে কারোর উপর ইসলামের দৃষ্টিকোণ থেকে দায়িত্ব বর্তাবেই কেউ না কেউ দায়িত্ব নিতে বাধ্য বৃদ্ধাশ্রমের প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ জন্য মুসলমানদের সমাজগুলোতে বৃদ্ধাশ্রমের কালচার সেভাবে নাই আল্লাহ তাআলা আমাদের দেশে যেন বৃদ্ধাশ্রম করার জন্য প্রয়োজন না হয় সেই তৌফিক আমাদেরকে দান করুন এরপরে প্রশ্ন হলো আমাকে প্রতিদিন ট্রেনে আমার দায়িত্ব পালন করতে হয় যার কারণে আমাকে বিভিন্ন গন্তব্যে যেতে হয় কখনো 300 মাইল বা কখনো 70 মাইল 100 মাইল 50 মাইল সময়ের হিসাবে 2 দিন বা 3 দিন কখনো 10 12 ঘন্টা আমার ডিউটি কালীন অবস্থায় নামাজগুলো কি কসর হবে আদায় করব নাকি পুরো নামাজ আদায় করব আপনি যদি ডিউটির অংশ হিসাবেও থাকেন অনেক ট্রাক ড্রাইভার ভাইরা আছেন বাস ড্রাইভার ভাইরা আছেন বা সাধারণ কোনো প্রাইভেট গাড়ি ড্রাইভার আছেন যে দূর দূরান্তে যান তাহলে তারা এই জায়গাগুলোতে যথাসম্ভব যে এই জায়গাগুলোতে তারা সফরের নামাজ পড়বেন অর্থাৎ কসর পড়বেন যেহেতু তারা সফরে আছেন যদিও তিনি ডিউটিতে আছেন তারপরে তিনি কি থাকছেন কসরেই আছেন বিদায় তিনি সফরে আসার জন্য কসরের নামাজ পড়বেন তিনি কোন গন্তব্যে গিয়েছেন 12 ঘন্টা থাকছেন রেলে তিনি 12 মাস ডিউটি করেন তো 12 মাস ডিউটি করলে ওই সফরের মধ্যেই থাকবেন 12 মাস তিনি কসরের সুবিধা পাবেন যেহেতু সেখানে তার বসবাসের জায়গা না সেটা হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে তাকে অন্তঃস্থল থেকে শিরক করে সে আল্লাহকে বিশ্বাস করে না সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক অন্যান্য কর্মকাণ্ডগুলো করা লেনদেন করা এগুলো নাজায়েজ নয় ঠিক একইভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে এটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আপনাকে কোনো উপহার দিয়েছে সেটা নেওয়া জায়েজ হবে আপনার জন্য যদি হালাল হয় সাধারণত হিন্দুদের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিরকের উপাদান থাকে শিরকের উপাদান থাকার কারণে শিরকের মজলিসে যাওয়া সুস্পষ্টভাবে হাদিসে নিষেধ এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠান যদি আপনি যেতে চান সেখানে আপনি যেতে পারেন ওই যে আপনার মধ্যে ইমানের যে ওয়ালা এবং বারার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি মহিলা দাওয়াত করেছেন তিনি সেই দাওয়াত গ্রহণ করেছেন আবার অনেক মুসলিমকে খাইয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার রাত কম হয় নাই আমার মনে হয় শেষ করা দরকার আমাদের যেহেতু অনেক কাজ আছে পাগড়ি কি দেওয়া হয়েছে ওই তো হুজুর দিবেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করতে হলে কেউ একজন আসতে হবে আমি দোয়া করব না না আমি সময় তো দোয়া করি না ভাই কোন আচ্ছা ঠিক আছে চেষ্টা বলেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত কথা আমরা শুনলাম জানলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আয়োজক ভাইরা যে আয়োজন করেছেন বিশেষ করে যে মাদ্রাসার তরফ থেকে হলো সেই মাদ্রাসাটা বসেন মুখে প্রশ্ন নেওয়া হবে না মুখে প্রশ্ন নাই ভাই বসেন তানজিয়াতুল উম্মাহ আল ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আজকে যে ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হলো হাফেজ ছাত্রদের দেওয়া হয়েছে না হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হলো আল্লাহ তাআলা তাদেরকে আলেমি দ্বীন দাইলাল্লাহ হিসেবে কবুলের মঞ্জুর করুন এই মাদ্রাসাকে অত্র এলাকাবাসীর জন্য উপকারী মুফিদ ইলমি মার্কাজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন এবং এখান থেকে আলেমি দ্বীন দাইলাল্লাহ এবং মানবতার পথ প্রদর্শক মানুষ তৈরি যেন হয় সেই তৌফিক এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা দান করুন প্রতিষ্ঠানের যত জরুরত এবং প্রয়োজন আছে আল্লাহ তাআলা গায়েব থেকে পুরা করে দিন আমরা যে সমস্ত কথা শুনলাম জানলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং এই মসজিদ থেকে আমরা কোন না কোন ভালো কাজের নিয়ত করে বিশেষ করে আমরা যে বিষয়ে আলোচনা করলাম আমি কোনো মানুষকে কষ্ট দেব না